छोट भाई नादेर আর এই তুই শয়তান রাস্তা থেকে আমাকে তুলে নিয়ে গিয়েছিল। আপনারা কেউ ওর কথা বিশ্বাস করবেন না। আমার ছোট ভাই ভাবনাকে তুলে নিয়ে যায়নি, গতকালই তো সে ঢাকায় চলে গেছে। হয় মুই আর বাচ্চু সাক্ষী। হ্যাঁ ঠিক বলেছে যে মিথ্যা কথা। আমরা না হয় তোমার কথা বিশ্বাস করলাম, কিন্তু এই কথা বাতাসের আগে সমগ্র পলাশপুরে ছড়িয়ে পড়বে। তখন তুমি কজনকে তোমার কথা বলবে, কজনকে তোমার কথা বিশ্বাস করাবে? তাই বলছিলাম না, এই কথাটা বলবেন না, এই কথাটা কেউ বলবেন না। আমার কথা যদি আপনাদের কারো বিশ্বাস না হয় তাহলে তাহলে আমি মরে যাব। তবু নাদের মতো একটা লম্পট বদমাইশকে বিয়ে করে আমি আমার জীবন নষ্ট করব না। আমি জীবন নষ্ট করব না বাবা। তাহলে চল ভাই, বাবা মেয়ে দুজনে একসাথে মরে যায়, তাহলে তোর জন্য আমাকে আর আমার জন্য তোকে কাঁদতে হবে না। চল মা মরে যাই। কেন মরে যাবেন? কোন দোষে, কোন অপরাধে মরে যাবেন? এই পলাশপুরে নাদেরের মতো বদমাস আছে, নিজেকে নিয়ে অহংকার করে বলছি, এই বাদলও আছে। আপনার যদি অমত না থাকে তাহলে কোনো অনুষ্ঠান না করে আমি এই মুহূর্তে ভাবনাকে বিয়ে করে সসম্মানে আমাদের বাড়িতে নিয়ে যেতে চাই। সব কিছু জানার পর একটা কথাই আমি বুঝেছি, একটি মুহূর্তের জন্য ভাবনা নিরাপদ নয়। শকুনের নজর পড়েছে ওর দিকে। বলুন মাস্টার চাচা, আপনি রাজি? ভাবনা বাবা, তোর কথা ভেবেই আমি বাদলকে বলে দিচ্ছি আমি রাজি। সবার জীবনের সব চাওয়া সব স্বপ্ন সত্য হয় না। তুই নিশ্চয়ই স্বপ্ন দেখেছিলি তোর বিয়ে হবে ধুমধাম করে, কিন্তু কি করবি বল, ওই বদমাইশটা তোর সেই স্বপ্নকে সত্যি হতে দিল না। চল মা, চল কাজি অফিসে চল। এটা কি হলো বড় মিয়া? এইটা কি হইল? কি হবে সাচ্চু বাচ্চু? বড় মেয়ে এটা কি হইল?